তীব্র গরমে অসুস্থ বোধ করছেন বহু হজ পালনকারী তাদের একটু স্বস্তি দিতে চোখে মুখে দেয়া হচ্ছে পানির স্প্রে এটি এবছরের মক্কায় হজ পালনকারীদের অনেকেরই চিত্র তীব্র গরম ভুগিয়েছে অনেক হজ পালনকারীদের গরমের হাত থেকে রক্ষা পেতে অনেকেই ব্যবহার করেছেন ব্যাটারি চালিত পাখা এই বছরের হজ যাত্রায় মৃত্যুর সংখ্যা মোট তেরোশো একজন তেইশ জুন সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেল জানান এই তথ্য দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে মন্ত্রী জানিয়েছেন যে হজ পালনকারীরা পর্যাপ্ত বিশ্রাম ছাড়াই সরাসরি সূর্যের আলোতে দীর্ঘ দূরত্বে হেঁটেছেন তাদের মধ্যে অনেকেরই মৃত্যু হয়েছে প্রাণহানির মধ্যে বেশ কয়েকজন বয়স্ক ব্যক্তি রয়েছেন এছাড়া যারা দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন তাদের সংখ্যা অনেক প্রায় তিরাশি শতাংশ প্রাণহানি এমন লোকেদের মধ্যে হয়েছে যারা মূলত হজ যাত্রা করার জন্য শারীরিকভাবে উপযুক্ত ছিলেন না এমনটাই মত দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ